শনিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার বনবহাল ফাড়ির পুলিশ অন্ডালের থানা এলাকা থেকে মোটর বাইক সহ ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে করে জানা যায় ধৃত জামির গ্রেপ্তার মোমিন বীরভূমের দুবরাজপুর থানার কেন্তর এলাকার বাসিন্দা পুলিশ ধৃতকে রবিবার আসানসোল আদালতে পেশ করে নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দি তদন্তের স্বার্থে দশ দিনের নিজেদের হেফাজতে চেয়ে পুলিশ আদালতে আবেদন জানায় অন্ডাল থেকে সুব্রত রিপোর্ট আনন্দ বার্তা শনিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ অন্ডালের পদ্মাবতী থানা এলাকা থেকে একটি মোটর বাইক সহ ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জানা যায় ধৃত জামির মোমিন বীরভূমের দুবরাজপুর থানার কেন্তর এলাকার বাসিন্দা পুলিশ ধৃতকে রবিবার আসানসোল আদালতে পেশ করে তদন্তের স্বার্থে দশ দিনের নিজেদের হেফাজতে চেয়ে পুলিশ আদালতে আবেদন জানায় অন্ডাল থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট আনন্দ বার্তা